নাবালিকার সাথে কুকর্মের মামলার ফাস্ট ট্র্যাক বিচার প্রক্রিয়া সম্পন্ন ত্রিপুরার ঊনকোটি জেলা আদালতে। মাত্র ৯ মাসে বিচার প্রক্রিয়া শেষ করে অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শুনালেন ঊনকোটি জেলা আদালত। একাকিত্বের সুযোগে নাবালিকার সাথে কুকর্ম করে ২০ বছরের সাজা পেল অভিযুক্ত যুবক। ঘটনার ৯ মাসের মাথায় সুবিচার পেয়ে আদালতের রায়কে কর্ণিশ জানিয়েছে নাবালিকার পরিবার। নাবালিকার পরনে পোশাকের ফরেন্সিক পরীক্ষায় দোষ প্রমাণ হয়েছে অভিযুক্তের। মামলায় ১৪ জন সাক্ষী ও আদালতে অভিযোগের সপক্ষে সাক্ষ্য পেশ করেছিল। অভিযুক্ত পিন্টু দাসকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত। ৯ মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে নাবালিকার সাথে কুকর্মের মামলা রায় শোনালো এবং অভিযুক্ত পিন্টু দাসকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শুনিয়েছেন ঊনকোটি জেলার জেলা দায়রা আদালতের বিচারক অমরেন্দ্র কুমার সিং। শনিবার বিকেলে আদালতের সাজা ঘোষণার তথ্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ঊনকোটি জেলা আদালতের দুই সরকারি আইনজীবী সন্দীপ দেবরায় এবং সুনীল মলদেব। ঘটনা সম্পর্কে দুই আইনজীবী জানিয়েছেন, চলতি বছরের ১০ মার্চ কৈলাসহর মহিলা থানার অন্তর্ভুক্ত জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ১১ বছরের এক নাবালিকার সাথে কুকর্ম করেছিল ফটিকরায় থানাধীন লালঝুড়ি গ্রামের বাসিন্দা পিন্টু ওরফে অরুণ দাস। সেদিন একাকিত্বের সুযোগে নাবালিকার বাড়িতে জোরপূর্বক পিন্টু এই জঘন্যতম কাজটি করেছিল। পরবর্তী সময়ে নাবালিকার মা বাড়িতে আসার পর ঘটনাটি অবগত হয়ে রাতেই চিকিৎসাধীন করা হয় সেই নাবালিকাকে। পরের দিন অর্থাৎ ১১ মার্চ নাবালিকার মা কৈলাসহর মহিলা থানায় পিন্টু দাসের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেছিলেন। মামলার তদন্তকারী অফিসার প্রতিভা সিনহা তাৎক্ষণিক অভিযুক্ত পিন্টু দাসকে গ্রেপ্তার করে আইনের হাতে তুলে দিয়ে খুব কম সময়ের মধ্যে আদালতে চার্জশিট পেশ করেছিলেন। মামলাটি আদালতে বিচার প্রক্রিয়া চলাকালীন অভিযুক্ত পিন্টু দাসের বিরুদ্ধে ১৪ জন সাক্ষ্য পেশ করেন। তাছাড়াও এই জঘন্যতম কাজের সময় ১১ বছরের নাবালিকার পরনে কাপড়ে সেখানে প্রমাণ হিসেবে যা পেয়েছিল তার পরবর্তী সময়ে আদালতের নির্দেশে রাজ্যের ফরেন্সিক ল্যাবেও পাঠানো হয়েছিল। ফরেন্সিক ল্যাবের রিপোর্টেও পিন্টু দাসের সেই কুকর্মের প্রমাণ নিশ্চিত হয়েছিল। ঊনকোটি জেলার জেলা আদালতের বিচারক অমরেন্দ্র কুমার সিং আজ অভিযুক্ত পিন্টু দাসকে এই কাণ্ডে দোষী সাব্যস্ত করে পিন্টু দাসকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছেন। সীমিত সময়ের মধ্যে আদালতের এই রায় ঘোষণায় বিচার ব্যবস্থা সহ মামলা তদন্তকারী অফিসার এবং সরকারি আইনজীবীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন নাবালিকার পরিবার। ১০ মার্চ ২০২৪ মার্চের এই ঘটনা, সেদিন যেদিন ঘটনা ঘটেছিল পরদিন এফআইআরটি লজ করা হয়, সেটা হলো ১১ মার্চ এফআইআর লজ করা হয়। ১০ মার্চ সেদিন আমাদের যে ভিকটিম গার্ল ছিল মাইনর, তার মা গিয়েছিল কাজ কর্মসূত্রে বাইরে গিয়েছিল, তখন সে একা ছিল বাড়িতে এবং তার বিকলাঙ্গ ভাই ছিল বাড়িতে। তখন এই পিন্টু দাস নামে যে অভিযুক্ত এখানে কনভিক্টেডই এখন আসামি, ও পিন্টু দাস এসে এই মেয়েটিকে যখন তখন রাত্রে যখন তার মা আসে, এসে যখন জিজ্ঞাসা করে যে কোনো মানে বাড়িতে রান্নার কাজের জন্য সাহায্যের জন্য, তখন মেয়েটি বলে যে না, তার শারীরিকভাবে সে মানে সচ্ছল নয় যে সাহায্য করবে। তখন জিজ্ঞাসাবাদের পর জানা যায় যে পিন্টু দাস নামে আসামি এসে লালঝুড়ি তার বাড়ি ফটিকরায় এসে মেয়েটির সঙ্গে রেপ করেছে এবং ফিজিক্যাল অ্যাসাল্ট করেছে মেয়েটির সঙ্গে, এবং বলেছে বারবার ওকে রিপিটেডলি থ্রেট দিয়েছে যে সে যেন কাউর কাছে যাতে এই ম্যাটারটি যাতে ডিসক্লোজ না করে, তার জন্য সে খুব ভয়াবিত অবস্থায় ছিল। এবং জানা গেছে তারপর মা জিজ্ঞেস করার পর যে ১০ মার্চ যে ঘটনা রয়েছে তার আগেও বহুবার ও এসে একাতে ওকে ফিজিক্যাল অ্যাসাল্ট করেছে এবং ওকে থ্রেট করার কারণে সে আর কাউকে এটা বলার সাহস পায়নি, যেহেতু মেয়ে মাত্র ১১ বছর। তো যখন এফআইআরটি লজ হয় তারপর আমাদের এখানে চার্জশিট ফাইল হয়েছে, অন টাইম চার্জশিট ফাইল হয়েছে। চার্জশিটের যে সেকশন ছিল ৩৭৬ এ বি ৩৪২ ৫০৬ আইপিসি, পক্সোতে সেকশন ৬, সেকশন ৮ এই ৫টিতে বা ধারায় আমাদের চার্জশিটটি ফাইল হয়েছিল। তারপর ওখান থেকে ১৪ জন উইটনেস ছিল, ওখান থেকে যাদেরকে এখানে প্রসিকিউশন উইটনেস ১৪ জন ছিল, এবং তাদেরকে উইটনেস যখন ওদের স্টেটমেন্ট ডিপোজ হয় এখানে আমাদের কোর্টে, আমাদের স্পেশাল জাজ ছিলেন অমরিন্দর সিং, শ্রী অমরিন্দর সিং স্যার, এবং আমাদের আমার পাশেই এখানে আছেন সুনির্মল দেব, অ্যাডভোকেট সুনির্মল দেব, লার্নেড স্পেশাল পাবলিক প্রসিকিউটর। খুব মানে উনি কোর্ট কেসিস্ট করেছেন এবং স্যার খুব ভালোভাবে এই কোর্টটিকে ৯ মাসের মধ্যে
যে একটি মানে এত বড় একটা মানে ভাইটাল জাজমেন্ট পাস হয়ে গেছে, মানে জাস্টিস ডেলিভারি করা হয়েছে, এটা সমাজের জন্য খুবই একটি উদাহরণপূর্ণ, যার জন্য আজ আমরা এখানে এসেছি। আর দু নম্বর কথা হলো যে যখন এখানে উইটনেসটি মেজরিটি উইটনেস ওনার পক্ষেই, মেয়ের ভিকটিম গার্লের পক্ষেই এখানে কোর্টে ডিপোজ করেছে, ওনাদের স্টেটমেন্ট দিয়েছে, তারপর যখন আমাদের বায়োলজি এবং সেলুলজি ডিপার্টমেন্ট থেকে যখন এখানে ক্লথের মধ্যে স্টেন পাওয়া গেছে, ওরা স্টেন সিমেন্ট স্টেন পেয়েছে ভিকটিমের ক্লথের মধ্যে, তারপর ওটা আবার ওটা তো পাওয়া গেছে ঠিক আছে, কিন্তু সেটা আবার যে পিন্টু দাসের কিনা সেটার জন্য আবার ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে। সেখান থেকে ওটা যখন এফআরএম আসে আছে যে এটা পিন্টু দাসেরই, তখন কোর্টে এই সিদ্ধান্তে উপনীত হয় বিয়ন্ড রিজনেবল ডাউট যে পিন্টু দাসই, যে যাকে যার নামে ফেয়ার নেম একুশ, সেই এরকম এই মানে ঘৃণিত কাজটি করেছে, এবং তার জন্য কোর্ট আজ তিনটি সেকশনে এটার মধ্যে আমাদের জাজমেন্ট পাস করেছে অভিযুক্ত পিন্টু দাসের বিরুদ্ধে। সেটা আমার পাশে স্যার আছেন, উনি বলবেন। যে জাজমেন্ট পাস হয়েছে সেখানে মাননীয় স্পেশাল জাজ অরমেন্দর কুমার সিং, উনি এই একুশ পার্সন যিনি পিন্টু দাস, ওনার ডাকনাম অরুণ, ওনাকে আইপিসির সেকশন 342 অনুসারে 6 মাসের জেল এবং 1,000 টাকা জরিমানা, অনাদায়ে 7 দিনের জেল, এবং পক্সো আইনের সেকশন 6 অনুসারে ওনাকে 20 বৎসরের জেল এবং 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাসের জেল, এবং পক্সো আইনের সেকশন 8 অনুসারে আরও 3 বৎসরের জেল এবং 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাসের জেল। কিন্তু ওই যে ওনার যে শাস্তিটা দেওয়া হয়েছে যে সেটাও সব পানিশমেন্টগুলা কনকারেন্টলি চলবে, একসঙ্গে চলবে, যার জন্য ওনার 20 বৎসর জেল কাটলেই চলবে, এবং যদি ফাইনের টাকাটা না দিতে পারে তাহলে ওই ফাইনের যেটা 1 মাসের জেল ছিল ওইটা কাটতে হবে। কোন থানায় মামলা হয়েছিল? এটা কৈলাসর ওমএনপিএস, তদন্তকারী অফিসার কে ছিলেন? তদন্তকারী অফিসার ছিলেন ওমেন সাব ইন্সপেক্টর প্রতিভা সিনহা। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।